সেদিন 12 জনের সশস্ত্র দলটি তিন ভাগে ভাগ হয়েছিল। তাদের সহায়তা করার জন্য ছিল আরেকটি দল। বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনার উপর গ্রেনেড ছোড়ার দায়িত্ব ছিল জঙ্গি বুলবুলের, কিন্তু প্রথম গ্রেনেড বিস্ফোরণের পর মানুষের ছুড়োছুড়িতে পড়ে যায় বুলবুল। রক্তাক্ত নিথর দেহ আর খণ্ড বিখণ্ড শরীর দেখে সবগুলো গ্রেনেড না ছুড়েই পালিয়ে যান তারা। আশেপাশের নেতাকর্মীরা হতাহত হলেও সেদিনের মতো প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী। সুশান্ত সিনহাকে নিয়ে বুরহানুল হক সম্রাট জানাচ্ছেন সেদিনের ঘটনা। 2004 সালের 20 আগস্ট হামলাকারী সন্ত্রাসীদের হাতেও গুগলের এমন ছবি ছিল, ছিল শেখ হাসিনাকে নাস্তা করানোর মতো অপারেশনের সাংকেতিক নামও, আর মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। প্রস্তুত ছিল ঘাতক ফরিদপুরের কাজল আর নড়াইলের জান্দাল ও বুলবুল। কিন্তু কিভাবে হয়েছিল সেই নারকীয় হামলা? সিআইডির গত 4.5 বছরের তদন্ত এবং আদালতে দেয়া জঙ্গিদের জবানবন্দি ও অভিযোগপত্র থেকে হামলার প্রাপ্ত চিত্রে জানা যায়, হুজির দুই কথিত কমান্ডার মুফতি আহসানুল্লাহ কাজল ও আবু জান্দাল হামলার আগের দিন 20 আগস্ট ঘটনাস্থল ও আশপাশের এলাকা রেকি করেন। হোটেল রমনা অথবা পীর ইয়েমিনী মার্কেটের উপরে উঠে সম্ভাব্য পুরো ঘটনাস্থল দেখে নেয় তারা। পরিকল্পনা অনুযায়ী 21 আগস্ট সকাল 10টার মধ্যে হামলার জন্য নির্বাচিত জঙ্গিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা রাজধানীর মিরুল বাড্ডায় জঙ্গি নেতা মুফতি হান্নানের আস্তানায় জড় হয়। সেখানে যোগ দেয় আবু সাইদ জাফর, হুজির কথিত সামরিক শাখার ডেপুটি চিফ কমান্ডার জাহাঙ্গীর বদর, মহানগর আমির আবু তাহের সহ আরও কয়েকজন। এক পর্যায়ে আক্রমণের জন্য 12 জনকে চূড়ান্ত করা হয়, যাদের হাতে তুলে দেওয়া হয় 15টি আরজেস গ্রেনেড। 21 আগস্ট আসরের নামাজের আগে গোলাপশাহ মাজার সংলগ্ন পার্কের এই মসজিদে জড় হন তারা। মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আসা আওয়ামী লীগের মিছিলের সঙ্গে মিশে 12 জঙ্গি বঙ্গবন্ধু এভিনিউয়ে হাজির হয়। তখন কেউ তাদের গতিবিধি না বুঝলেও সেই হত্যাকারীদের কাছে ছিল কমপক্ষে 15টি গ্রেনেড। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের উপর তৈরি সমাবেশ মঞ্চটি ছিল পশ্চিমমুখী। প্রতি দলে 4 জন করে তাদের 3টি ভাগে ভাগ করে দেওয়া হয়। এর মধ্যে মঞ্চে আক্রমণের দায়িত্ব ছিল জান্দাল, কাজল, বুলবুল ও লিটনের সমন্বয়ে গঠিত প্রথম দলের। তাদের অবস্থান ছিল মঞ্চের দক্ষিণ পশ্চিম পাশে। সবুজ, জাহাঙ্গীর আলম, মাসুদ ও উজ্জ্বলের সমন্বয়ে দ্বিতীয় এবং মুত্তাকিন, মুরসালিন, আরিফ হাসান ও ইকবালের সমন্বয়ে গঠিত তৃতীয় দলটির দায়িত্ব ছিল যথাক্রমে মঞ্চের পশ্চিম ও পশ্চিম উত্তর দিকে অবস্থান নিয়ে সমাবেশে উপস্থিত জনতার উপর আক্রমণ করা। শেখ হাসিনার বক্তব্য শেষ হতেই প্রথম গ্রেনেডটি ছোড়েন ঘাতক জান্দাল। এরপর জঙ্গিরা যার যার অবস্থান থেকে কমপক্ষে 11টি গ্রেনেড ছোড়ে। প্রথম গ্রেনেডের পর মঞ্চের সামনের জায়গা ফাঁকা হলে দ্বিতীয় গ্রেনেডটি মারার কথা ছিল বুলবুলের, কিন্তু মানুষের দিকবিদিক ছোটাছুটির মধ্যে ধাক্কা খেয়ে পড়ে যায় বুলবুল। শেষ পর্যন্ত বুলবুল আর তার গ্রেনেড ছুড়তে পারেননি। পরে সেফটি ভিন না খুলেই গ্রেনেড মাটিতে ফেলে পালিয়ে যায় সে। আসামি জাহাঙ্গীর তার জবানবন্দিতে বলেছেন, প্রথম গ্রেনেড হামলার পরপর রক্তাক্ত মানুষের চিৎকার ও ব্যাপক হট্টগোল শুরু হলে তিনি ভয়ে আর পরের গ্রেনেডটি ছুড়তে পারেননি। হামলা শেষে জঙ্গিরা সবাই যার যার মতো পালিয়ে যায়। হামলার পর আহসানুল্লাহ কাজল মুঠোফোনে মুফতি হান্নানকে জানান অপারেশন সাকসেস। গ্রেনেড ছুড়ে মানুষের আত্মচিৎকার আর রক্ত দেখে পালিয়ে যাওয়া ঘাতকরা ধরে নেন শেখ হাসিনাও মারা গেছেন। তবে শেখ হাসিনা বেঁচে গেলেও চোখের সামনে একে একে নেতাকর্মীদের মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেন তিনি। সম্রাট, এটিএন নিউজ, ঢাকা।